তেমন দুনিয়ারও কল্যাণ চায়, কোন মানুষ নেই যে দুনিয়ার কল্যাণ চায় না, সকল মানুষ দুনিয়ার ভালাই চায়, কল্যাণ চায়। আর মুমিন মুসলিম দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ চায়, কোনো মুসলিমও নয় এমন নেই যে শুধু আখিরাতের কল্যাণ চায় দুনিয়ার কল্যাণ চায় না, এটা নয়। আর আল্লাহ পাক চাইতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন যে ফামিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে ইহো জগতে দাও, দুনিয়া দাও, দুনিয়ার নেতৃত্ব দাও, পয়সা দাও, ধন দাও, জন দাও, মান ইজ্জত দাও, সুস্থতা দাও, দুনিয়া চাই, শুধু দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী চাই কতক মানুষ। আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া দুনিয়া করে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখেরাতে পরকালে কোনোই অংশ নেই, কিছুই পাবে না। আমি আপনি মুসলিম আলহামদুলিল্লাহ, আমরা শুধু দুনিয়া চাই না, আখেরাত চাই তার সাথে দুনিয়া চাই, দুনিয়া চাই তার সাথে আখেরাত নয়, আখেরাত চাই তার সাথে দুনিয়া চাই। মানে এক নম্বরে পরকালের স্থায়ী জগতের সুখ শান্তি চাই, আর তার সাথে সাথে এই ক্ষণস্থায়ী জীবনের কয়েক বছর, হ্যাঁ কিছুকাল, জানি না কতক্ষণ আর সময় আপনার আমার আছে, এই সময়টা তো সুখ চাই, এটা আল্লাহ চাইতে বলেছেন। তারপরের অংশে আয়াত আল্লাহ বলছেন ওয়ামিনান নাসে মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আর কতক মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের মালিক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ইহ জগতে আমাদেরকে কল্যাণ দান করো, মঙ্গল দান করো, ভালাই দান করো, ওয়াফিল আখিরাতে হাসানা, আর পরকালে আমাদেরকে কল্যাণ দান করো, হাসানা। এই দোয়াটি এত ব্যাপক অর্থপূর্ণ দোয়া যে এর চাইতে ভালো দোয়া আপনি নিজেও বানাইতে পারবেন না, আর কোরআনে বা হাদিসেও আপনি খুঁজে পাবেন না এর চাইতে ভালো দোয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি এই দোয়াটি করতেন, সবচাইতে বেশি এই দোয়াটি করতেন, যেমন হাদিসে রয়েছে। কেন? এতে দুনিয়ার এমন কোনো উপকারী জিনিস নেই যা চাইলেন না, দুনিয়ার এমন কোনো ক্ষতিকর জিনিস নেই, অপকারী নেই যার অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইলেন না। কারণ হাসানা মানে শুধু ভালোটা না, মন্দ থেকে বেঁচে থাকা, মন্দ থেকে মুক্ত থাকা, ঠিক না? তাহলে এই দুনিয়ার হাসানা দিয়ে দুনিয়ার সমস্ত ভালো কিছু চাইলেন, আর দুনিয়ার যত ক্ষতিকর জিনিস আছে সব থেকে আপনি আশ্রয় চাইলেন। কারণ যতই সুখ থাক, আপনার ধনের অভাব নেই, আপনার ক্ষমতার অভাব নেই, আপনার দুনিয়ার যেসব সুখ শান্তির সামগ্রী লাগে তার অভাব নেই, কিন্তু বাড়িতে যদি একটু শোক পড়ে যায়, হ্যাঁ এটা ছেলে মারা গেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে, হ্যাঁ ঠিক না, আর পয়সার তো অভাব নাই, দেশে পয়সা আটে না, দেশে পয়সা আটে না, বিদেশের ব্যাংকে, ওই সুইস ব্যাংকে রেখেছে, রাখছে, সুখ শান্তির শেষ নাই। কিন্তু একটা শুধু ছোট্ট একটা দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ কেউ মারা গেছে বাড়িতে, আর না হলে কেউ দুর্ঘটনায় হাত পা ভেঙেছে, হাসপাতালে ভর্তি আছে, বুঝলেন তো? হাসানা হইল কি আপনার বাড়িতে? কল্যাণ নেই তাহলে, বোঝা গেল তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ চেয়ে নিলেন, আর সমস্ত অমঙ্গল অনিষ্ট থেকে আপনি আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে নিলেন। ওয়াফিল আখেরাতে হাসানা, আখেরাতের সার্বিক কল্যাণ, আপনার মত থেকে শুরু করে ওই জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলি স্তর আছে সবগুলির সমস্ত কল্যাণ ভালোগুলি চেয়ে নিলেন, আর যত অনিষ্ট অমঙ্গল আছে, হ্যাঁ মতের সময় গুমরাহি বিভ্রান্তি, অথবা মতের পরে জবাব দিতে না পারা, কবরে আজাব, হ্যাঁ শাস্তি, মুনকার নাকিরের প্রশ্ন উত্তর না দিতে পারা, আর যত রকমের আজাব শাস্তি হইতে পারে কবর জীবন বরজাখী জীবনে, হ্যাঁ আর তারপরে আপনি চলে যাওয়ার পরে আপনার ওই চলে যাচ্ছেন ওই সময় দুশ্চিন্তা, এটাও অনিষ্ট,
আপনার স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, তাদের দেখার কেউ নেই, তার এখনো নাবালক, হ্যাঁ এতিম বিধবা কে দেখবে, এ সমস্ত থেকে মুক্ত হওয়া, আর তারপরে এক জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জবাব দেওয়া থেকে, জবাবদেহি থেকে বেঁচে যাওয়া, বিনা হিসাবে জান্নাত পাওয়া, হিসাব সহজ হওয়া, সমস্ত কিছু সামিল আফিল আখেরাতে হাসানাতে। আল্লাহ পরকালের সার্বিক কল্যাণ আমাদেরকে দান করো, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো দুনিয়াও চাইতে বলা হয়েছে, আখেরাতও চাইতে বলা হয়েছে, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। কারণ জাহান্নাম যদি সব শান্তি থাকে দুনিয়ার, কিন্তু জাহান্নামের আযাবে যদি যেতে হয় তাহলে কোনো শান্তি নেই, সব ভুলে যাবেন, কিছুই মনে থাকবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সময় পেলে একদিন জাহান্নাম সম্পর্কে আলোচনা করব। তো যারা দুনিয়ার সবচেয়েতে সুখী ব্যক্তি ছিল, সবচেয়েতে সুখী ব্যক্তি দুনিয়ার, দুনিয়ার সবচেয়েতে সুখী ব্যক্তি, চিন্তা করেন দুনিয়ার সবচেয়েতে শক্তিশালী তাহলে শাসক, হ্যাঁ সবচেয়েতে বেশি ধনাঢ্য, সেই ব্যক্তিকে জাহান্নামে একবার ডুবিয়ে উঠা হবে আর জিজ্ঞাসা করা হবে যে কোনোদিন সুখ শান্তি পেয়েছ, যে জীবনে সুখ পাইনি, জীবনে সুখ পাইনি, এত সুখ করেছে, ভোগবিলাস করেছে দুনিয়ায় সব, হ্যাঁ হারিয়ে যাবে, তা মনেই থাকবে না যে কোনোদিন সুখ পেয়েছি, জাহান্নামের এই মহাশাস্তি। এইরকম এর বিপরীতটা হবে, দুনিয়ার সবচেয়েতে বেশি দুঃখী, দুনিয়ার সবচেয়েতে বেশি দুঃখী, যখন জান্নাতে যাবে যাওয়ার পরে ওকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে কোনোদিন কষ্ট পেয়েছ, জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবে, হ্যাঁ সমস্ত কষ্ট ভুলে যাবে, বলছে জীবনে কোনো কষ্ট পাইনি, এই হচ্ছে জান্নাতের সুখ শান্তি, আর এই হচ্ছে জাহান্নামের আযাব। তো বলছিলাম যে অফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার, আখেরাতের কল্যাণ চাইলেন, তার আগে দুনিয়ার কল্যাণ চাইলেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি রক্ষা চাইলেন, এর চাইতে ভালো দোয়া কিছু হইতে পারে, বেশি বেশি এই দোয়া করে, সেজদাতে দোয়া করবেন, সালাম ফিরার আগেখানে তাশাহুদে বসে আত্তাহিয়াত এবং সলাত আলা নবী দুরুদের পরে দোয়া করবেন।